ভাবলেন কি করে যে পুজোর গানে দিলে দোহাই দিয়ে ধর্ম চলে? আপনার নিজের বিশ্বাস আমার উপরে চাপিয়ে দিয়েন না। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনে বৈঠকে আমার বক্তব্য বিষয় সালাত, নামাজ। সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রারম্ভের সংক্ষিপ্ত আলোচনা হবে, আপনাকে সালাত নামাজ পড়তেই হবে। তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে যারা নামাজ পড়ে না তারা কেন, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে যারা নামাজ পড়ে কিন্তু রাসূলের পদ্ধতিতে পড়ে না তারা কেন, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে কিভাবে নামাজ পড়তে হবে। আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওকালু সামিনা ওয়া আতানা। শ্রোতা হচ্ছে ওরাই যারা শুনে ও মানে। আপনাদের শুনে মানতে হবে, যদি শুনে না মানেন তাহলে শোনা আপনাদের জন্য বিপদ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুল্লাক আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। যদি আপনি আলোচনা শুনে না মানেন তাহলে কোরআন বিচারের কাঠগড়াতে আপনার বিপক্ষে যাবে, আপনি নিজেকে টিকাতে পারবেন না, পরকাল হারাবে। অতএব আমাদের বিনীত অনুরোধ, রক্ষা করুন, আপনারা সম্ভবপর আলোচনা শুনে মানার চেষ্টা করুন। যেহেতু আলোচনা শুনে মানতে হবে, এই জন্য হক কথা শুনতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সতর্ক সাবধান করার জন্য বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি ওয়াস-সাবর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। আপনাদের প্রথম দায়িত্ব জানা মানুষের নিকটে জানতে হবে, প্রমাণ সহকারে জানতে হবে। বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না, কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতেই ধর্ম চলে। পৃথিবীর কোন বুজুর্গানে দিন বিচারের কাঠগড়াতে টিকতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বিচারের কাঠগড়াতে টিকতে না পারেন তাহলে কোন বুজুর্গানে দিন, কোন বীর, কোন ওয়ালি, কোন আউলিয়া বিচারের কাঠগড়াতে টিকতে পারবেন না। অতএব ভুল পদ্ধতিতে ইবাদত করে বিচারের কাঠগড়াতে সফলতা অর্জন করতে পারবেন না। 2 মিনিট আমার দিকে লক্ষ্য করুন, লাকে ইব্রাহিম আবাহু আজা। বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে সামনাসামনি সাক্ষাৎ করবেন। ওই সময় আজরের মুখখান থাকবে মলিন, ধুলো বালি মাখা। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আলামাকুল্লাহ আল্লাহ তাসিনি, আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না, আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না, আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না। বিচারের কাঠগড়াতে বাপে ছেলেকে বলবে, আরে আমলা শিকা, বেটা আজ তোমার নাফরমানি করব না, আজকে তুমি যা বলবে তাই মেনে নিব। বিচারের কাঠগড়াতে ইব্রাহিমের পিতা এ কথা বলে সফলতা অর্জন করতে পারবে না। ওই সময়তে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়াআদতানি, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো, ইব্রাহিম তোমাকে বিচারের কাঠগড়াতে অপমান করব না। আজ আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো, ইব্রাহিম তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না। আজ আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো, ইব্রাহিম তোমাকে বিচারের কাঠগড়াতে অপমান করব না। আজ আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম ইন্নি হারামতুল জান্নাতাল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি
আমি তাদের জান্নাতে দেব না, তাদের জন্য জান্নাত হারাম করেছি। তোমার পিতা আমার নবীকে মানেনি, অতএব তোমার পিতাকে আমি জান্নাতে দেব না। ইব্রাহিম আলাইহিসসালাম বিচারের কাঠগড়াতে টিকতে পারছেন না, তো আপনার পীর সাহেব টিকবে? এটা আপনি এত সহজ বুঝে নিলেন, আপনি ভাবলেন কি করে যে বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে, পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে, ইমাম সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে? ইব্রাহিম আলাইহিসসালাম যদি বিচারের কাঠগড়াতে টিকতে না পারেন, তাহলে আপনার পীর সাহেব টিকতে পারবেন না, এটা আপনি বিশ্বাস করুন। আপনার নিজের বিশ্বাস আমার উপরে চাপিয়ে দিয়েন না, আমার উপরে আপনার নিজের বিশ্বাস চাপিয়ে দিয়ে আপনি কবরে রক্ষা পাবেন না, কেউ আপনার সহযোগিতা করবে না। দুনিয়াতে নিরুপায় আছে, কবরের নিরুপায়ের চেয়ে অনেক বেশি। খুলনার অঘোষিত সম্রাট এর সাক্ষীদার নিজের ফাঁসি ঠেকাতে পারেনি, দুনিয়াতে নিরুপায় আছে। পৃথিবীর দাম্ভিক প্রেসিডেন্ট, যেই প্রেসিডেন্ট রাতে রাতে দেশ দখল করে নেয়, প্রেসিডেন্ট সাদ্দাম, নিজের ফাঁসি ঠেকাতে পারেনি, দুনিয়াতে নিরুপায় আছে। অতএব দুনিয়াতে যে নিরুপায় আছে, কবর কেয়ামতের নিরুপায় এর চেয়ে অনেক অনেক বেশি। আমাদের পক্ষ থেকে আপনাদের নিকটে করজোড়ে অনুরোধ থাকছে, আপনারা বীর বুজুর্গানে দিন আউলিয়া এদের প্রাধান্য দিন না। আপনার জীবনে সবচেয়ে প্রাধান্য দেওয়ার ব্যক্তি, মেনে নেওয়ার ব্যক্তি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার কর্মজীবনে আপনি সবটাই খুঁজে খুঁজে বের করুন। আমি অবশ্য দু একটা নমুনা পরে বলবো, এখানে আপনাকে আমি সতর্ক করে যাচ্ছি, সতর্কের দৃষ্টিতে বলতে চাচ্ছি, আমাদের অনুরোধ রক্ষা করে আপনারা আমল করার চেষ্টা করুন। দেখুন, আমরা দেশের জনগণকে, দেশবাসীকে অনুরোধ করেছি, আপনারা আপনাদের স্ত্রীদেরকে সালোয়ার কামিজ মেক্সি চাদর পরা, এটা আমরা অনুরোধ করেছি জান্নাত লাভ করার জন্য। শাড়ি পরায়েন না, শাড়ি পরা হারাম এ কথা বলিনি, তবে আপনার স্ত্রী যদি শাড়ি পরে তাহলে তাকে দুই ছাড়ের বেলাউজ পরতে হবে। দুই ছাড়ের বেলাউজ মানে যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, এক থেকে দেড় গজ কাপড়ের বেলাউজ তৈরি করতে হবে। শাড়ি পরাতে আপত্তি নেই, তবে বেলাউজ দুই ছাড়ের হতে হবে, এক থেকে দেড় গজ কাপড়ে। আপনার স্ত্রী যদি ছোট বেলাউজ পরে দেশবাসীকে গ্রামবাসীকে পেট পিট দেখায়, আপনি তাহার চুপ করে জান্নাত লাভ করতে পারবেন না। জোর করে আহলে হাদিস হওয়ার চেষ্টা করিয়ে দিন, জোর করে আহলে হাদিস হওয়া যায় না, বুকে হাত বাঁধলে হওয়া যায় না, জোর করে আমিন বললে আহলে হাদিস হওয়া যায় না। পৃথিবীতে যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, মূলত তারাই আহলে হাদিস। আহলে হাদিস কোন নীতির নাম নয়, আলাদিস বলতে একটা বৈশিষ্ট্যকে বোঝায়। আলাদিস বলতে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার একটা গতিকে বোঝায়, এ কোনো মতের নাম নয়। জোর করে আলাদিস হতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম করেছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস, দায়ুস কে, আল্লাযী ইফতিরু ফী আহলি আল খামাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। যার মেয়ে অন ইসলামী পোশাক পরে স্কুল কলেজ যায় সেই হচ্ছে দায়ুস, যার স্ত্রী ছোটবেলা পরে জনগণকে পেট পিট দেখিয়ে চলে সেই হচ্ছে দায়ুস। আপনি বিশ্বাস করুন, আমরা আপনাদের দিনই ভাই, নিজের জন্য যেমন জাহান্নাম থেকে বাঁচা চাই, জান্নাত পাওয়া চাই, আপনার জন্য তেমন জাহান্নাম থেকে বাঁচা চাই আর জান্নাত পাওয়া চাই। এমনি বিনীত অনুরোধ করে বলতে চাই, আপনার স্ত্রীর সালোয়ার কামিজ মেক্সি চাদর পরবে, অন্যথায় তাকে শাড়ি পরলে দুই ছাড়ের বেলাউজ পরতে হবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস। দায়ুস কে,
যে তার বাড়িতে বেহায় সুযোগ দিয়েছে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকল মুসলিম বোনকে আমরা বিনীত অনুরোধ করে বলছি, আপনারা আজকে এখানে কোরআন হাদিস শোনার জন্য এসেছেন, আমরা আপনাদের আন্তরিক ভাবে লজ্জা কামনা করি, আপনারা লজ্জা করুন, এটা আমরা আন্তরিক ভাবে আপনাদের উপরে দাবি রাখি। দেখুন, জনগণকে পেটপিট দেখিয়ে পাপ করে জান্নাত লাভ করতে পারবেন না, জনগণকে মাথার চুল দেখিয়ে পাপ করে পাপই করে জান্নাত লাভ করতে পারবেন না, ভুল সিদ্ধান্ত। শুনুন, আপনাকে সতর্ক করার জন্য বলছি, আপনার স্ত্রী ছেলে এখানে পাশ থেকে দোকান পাঠাচ্ছে নাকি? এই তোমরা এইসব দোকান পাঠ, তোমরা এখান থেকে শোনো, এই পর্দাটা খুলে দিলে তো আমাদের দেখতে দেবে, এই ছেলে ওই পর্দাটা খুলো তো, ডান দিকে কি আছে একটু দেখি, এই ডান পাশে পিছন দিকে কোনো মানুষ থাকবে না, এখানে চলাচল বন্ধ করো, কোনো মানুষ এদিকে আসতে পাবে না, ওই কোনায় দাঁড়িয়ে থাকো, ওখান থেকে কোনো মানুষ এদিকে আসতে দিও না, এবং ওই বাম কোনায় দাঁড়িয়ে থাকো, ওখান থেকে কোনো মানুষ এদিকে আসতে দিও না, দাঁড়িয়ে থাকলে শেষ মাথায় দাঁড়িয়ে থাকবে। এখন এখানে এসে একটা ভালো স্থান গ্রহণ করার তার সুযোগ নেই, আসলে আগে আসতে হতো। বলছিলাম, হে উপস্থিত বৈঠকের দিন মুসলিম ভাই বোন, আপনার স্ত্রীর পেট পিট যদি 10,000 মানুষ দেখে থাকে, তাহলে 10,000 মানুষ পাপি, এই 10,000 মানুষকে এই পাপের জবাব দিতে হবে, এই পাপের জবাব আপনার স্ত্রীকে একাই দিতে হবে, এই পাপের জবাব আপনাকে একাই দিতে হবে, এক পাপ তিন ভাগে বিভক্ত। 10,000 মানুষকে কেন দিতে হবে? 10,000 মানুষ আপনার স্ত্রীর পেট দেখে পাপ করেছে, এই জন্য দিতে হবে। আপনার স্ত্রীকে কেন দিতে হবে? 10,000 মানুষকে পেট দেখিয়েছে, এই জন্য দিতে হবে। আপনাকে 10,000 মানুষের পাপের জবাব কেন দিতে হবে? ও আপনার অধীনে থাকে, ও আপনার অধীনে থাকে, আপনি দায়িত্বশীল, এই জন্য আপনাকে দিতে হবে, এক পাপ তিন ভাগে বিভক্ত। আপনাকে আমি আরো সতর্ক করে বলতে চাই, রাসুলের পক্ষ থেকে আমরা আপনাকে করজোড়ে অনুরোধ করে বলতে চাই, আল্লাহ রাসুলের পক্ষ থেকে আপনাকে সতর্ক সাবধান করে বলতে চাই, শুনুন, শুধু 10,000 মানুষ কেন, যেদিন থেকে মহিলাকে বিবাহ করে বাড়িতে নিয়ে এসেছেন সেদিন থেকে মরা পর্যন্ত যত পাপ করবে সমস্ত পাপের জবাব আপনাকে দিতে হবে, আপনি দেওয়ার জন্য প্রস্তুত থাকুন, মর নেই দিতে হবে, দেওয়ার জন্য বাধা রয়েছে আপনার মরণ। আপনার স্ত্রী আপনার অগোচরে মোবাইল ব্যবহার করে প্রেমের যে গল্প করেছে, এই প্রেমের গল্পের পাপের জবাব আপনাকে দিতে হবে, স্ত্রী আপনার এই জবাব আমাকে দিতে হবে না, আপনি এটা ভুল বুঝিয়েন না, স্ত্রী আপনার জবাব আপনাকে দিতে হবে। অযথা তরকারিতে তেল বেশি হয়ে গেলে, তরকারি চলে গেলে স্ত্রীর উপরে গরম হবেন, এটা ঠিক নয়, লবণ বেশি হলে গরম হবেন, এটা ঠিক নয়, আপনার স্ত্রীর ছোটবেলা উপরে বাজারে যায় আপনাকে খারাপ লাগে না, প্রয়োজন ছেলে এখানে আপনি পুরুষ, আপনার ভিতরে একটা ক্ষমতা আছে, স্ত্রীর সাথে মিলতে পারার নাম পুরুষ নয়, যে ক্ষমতা প্রয়োগ করতে পারে ওর নাম পুরুষ। এই শোনো, এরপরে যদি আমি তোমাকে কোনোদিন এইভাবে ছোটবেলা উপরে রাস্তায় চলতে দেখি, তাহলে তোমার পিঠে চামড়া তুলে দেবো আমি বলছি, এর নাম ক্ষমতা। ক্ষমতার অপব্যবহার করে আমার উপরে চাপিয়ে দিয়ে জান্নাত লাভ করার চেষ্টা করিয়েন না। একজন ভ্যান চালকের ক্ষমতা তার বাড়িতে আছে, আপনার ক্ষমতা আপনার বাড়িতে আছে, আপনি তা প্রয়োগ করুন। আমরা আপনাদের অনুরোধ করেছি, আপনারা সুদ খায়েন না, আমাদের অনুরোধ রক্ষা করুন, সুদ নেহায়েত অন্যায় পাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ের কোন দিরহাম রেবা ও ইয়ালা আসার তুমি সিদ্ধান্ত ও সালাসিলে চিনিয়ে, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, ৩৬ বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। তিনি বলেন, আরেবা সামুনা জুজান আইসারো হায়ম কারুজুল উম্মাহু, সুদের পাপের ৭০টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে চেনা করলে যেমন পাপ হয়। তিনি বলেন, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে, সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে,
এটা সুদের প্রতীক। সমস্ত টাকা একজন ধনী মানুষের হাতে যাবে, পৃথিবীর সব টাকা কোন কোন ধনী দেশের হাতে যাবে, সব দেশ ভিক্ষুক হয়ে যাবে। এটা আল্লাহ বলছেন, সুদের পরিণাম হচ্ছে অর্থ সংকুচিত হওয়া, সুদের পরিণাম হচ্ছে ভিক্ষুক হওয়া। অতএব আপনারা এই সুদ খায় না। তবে আমি আপনাকে এই বৈঠকে আশ্বাস করতে পারি এই মর্মে যে, সুদ যদি কোটি কোটি টাকার খেয়ে থাকেন, বাড়ি গাড়ি করে থাকেন, তবু নিরাশা হবেন না, সুদের পাপ ক্ষমা হবে। কেননা এই পাপটি আল্লাহর সাথে জড়িত, এই পাপ ক্ষমা নেওয়া সহজ। গভীর রাতে উঠে আজ বক্তব্য শোনার পরে, গভীর রাতে উঠে অজু করে দুই রেকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে বিনয়ের সাথে বলছেন, প্রতিপাল ভুল হয়েছে, দয়া করে তুমি আমাকে ক্ষমা করো, তোমার সাথে ওয়াদাবদ্ধ, আমি অনুতপ্ত সহকারে বলছি আর কোনদিন সুদ ভক্ষণ করব না। এইভাবে বলতে বলতে যদি আপনার চোখের পানি ঝরে আসে, তাহলে পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। কেন? এই পাপ আল্লাহর সাথে জড়িত, আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ। অনেক বড় দয়াবান তিনি, অনেক বড় রহমান তিনি, তাকে বললেই দয়া পাওয়া যায়, তাকে বললেই ক্ষমা পাওয়া যায়। যদি ক্ষমার দৃষ্টি হবে সত্যিকারী ক্ষমা নেওয়ার মতো, তাহলে পাওয়া যাবে। তবে যেই পাপ তার সাথে জড়িত নয়, সেই পাপ আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে হয় না। ধরুন খ্রিস্টান লিঙ্কন, খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে ভোট করতে গেলেন, পৃথিবীতে সবচেয়ে নোংরা বর্বর জঘন্য নীতি হচ্ছে ভোট পদ্ধতি। এর চেয়ে নোংরা বর্বর অপছন্দ কোন মানুষের মধ্যে মারামারি করার আর কোন দ্বিতীয় পদ্ধতি নেই। এই পদ্ধতিতে ভোট করতে গিয়ে বিগত চেয়ারম্যানের নিন্দা করেছেন, বিগত চেয়ারম্যানের নিন্দা করে হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে যদি আল্লাহর দরবারে মরা পর্যন্ত ক্ষমা চান, এই পাপ ক্ষমা হবে না। কারণ এই পাপ চেয়ারম্যানের সাথে জড়িত, চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে, ভাই ভোটের সময় ভুল করেছি, আপনার অগোচরে আপনার অনেক বিবাদ করেছি, দয়া করে ক্ষমা করে দেন। যদি চেয়ারম্যান ক্ষমা করে তাহলে হবে, যদি না করে তাহলে পৃথিবীতে আর কোথাও ক্ষমা নেই। নিজের জমিতে আলু চাষ করেছেন, বাজারে নিয়ে গেছেন বড় আলুগুলি উপরে রেখে মাত্র 5 টাকা ঠকিয়ে বিক্রি করেছেন, এই যে ঠকানোর পাপ হয়েছে, এই পাপের জন্য আল্লাহর দরবারে আজীবন ক্ষমা চাইলেও ক্ষমা হবে না। যত লোকের কাছে ঠকিয়ে আলু বিক্রি করেছেন, সমস্ত মানুষকে টাকা ফেরত দিতে হবে। আপনি একজন কসাই, বাজারে গোস্ত বিক্রি করেন, প্রত্যেক বাড়িতে 50-100 করে গোস্ত কম দেন, আজ আপনি বলছেন আল্লাহ মানুষকে গোস্ত কম দিয়েছি, ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা হবে না। যত মানুষকে গোস্ত কম দিয়েছেন, সমস্ত মানুষকে টাকা ফেরত দিতে হবে। টাকা আপনি আমার কাছে কর্জ নিয়েছেন, ক্ষমা ওখানে চাইবেন মানে আশ্চর্য, এ হয় কি করে? আমার কাছে টাকা কর্জ নিয়েছেন, আমাকে দিতে হবে, আমি মারা গেলে আমার ছেলে মেয়েকে দিতে হবে, আমার ছেলে মেয়েকে না পেলে আমার নামে ভিক্ষুককে দান করতে হবে, এছাড়া বিকল্প পদ্ধতিতে এই পাপ ক্ষমা যা হবে না, অসম্ভব। টাকা আমার নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা হয় না। আল্লাহ যদি ক্ষমা করেন, আল্লাহ হবেন অত্যাচারী, আল্লাহ যদি ক্ষমা করেন, আল্লাহ হবেন অত্যাচারী, আল্লাহ যদি ক্ষমা করেন, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলেছেন, ইন্নি হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপর অত্যাচারকে হারাম করেছি, আমি অত্যাচার করব না, আমি অত্যাচার করব না, আমি অত্যাচার করব না, আমি এরকম পাপ ক্ষমা করব না। তাহলে কি হবে, তাহলে কি হবে? বিচারের কাঠ করাতে তো হাত ধরে ক্ষমা চলবে না, টাকাও দেওয়া যাবে না। আল্লাহর নবী বলে গেছেন, এই পাপের ক্ষমা হচ্ছে আপনার নেকি নিয়ে তাকে টাকা পরিমাণ পরিশোধ করা হবে। কসাইকে কসাইর নেকি নিয়ে আপনাকে দেওয়া হবে, যার কাছে আলু বিক্রি করেছেন ঠকিয়ে, আপনার নেকি নিয়ে তাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, ফাইন ফানিয়ে সালতানাতহু, নেকি দিতে দিতে যদি এই লোকটার নেকি শেষ হয়ে যায়, এখনো যদি পাওনাদার বাকি থাকে, তাহলে কি হবে?
কথা বোঝা যায় কি? আমি কিন্তু রাজশাহী চাপাই নবগঞ্জের মানুষ, আমার তালে বসাও যা আমার দৈনতা সত্তা। কাজে আমি যদি আপনাকে স্পষ্ট বোঝাতে না পারি তো আমার আশা আকাঙ্ক্ষা চেষ্টা প্রচেষ্টা সব ব্যর্থ। তবে আমি প্রাণপণে চেষ্টা করছি আপনাকে বোঝানোর। আমি যদি বোঝাতে না পারি তাহলে এটা আমার অক্ষমতা। আমি অক্ষমতার দরুন আপনাকে সুন্দর করে বোঝাতে পারছি না, তবে আমি বহু কষ্ট করে আপনাদের এই ব্যাপক প্রস্তুতিতে কিছু বোঝানোর জন্য চেষ্টা চালাচ্ছি। আল্লাহ তুমি এটা কবুল কর। আপনাকে বলতে চাচ্ছি দেখুন, যদি আপনার নেকি শেষ হয়ে যায় এখনো যদি পাওনাদার বাকি থাকে তাহলে কি হবে? আল্লাহর নবী বলছেন যে ওখে যান খাতায়া হোক, ওই লোকগুলির পাপ নেওয়া হবে, আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, আপনার ফয়সালা হবে জাহান্নাম আর ওই লোকটার হবে জান্নাত। এ হচ্ছে বিচারের পদ্ধতি। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, নিশ্চিত ক্ষমা করবেন না, অবধারিত ক্ষমা করবেন না, নবী বলেছেন ক্ষমা করবেন না, অতএব ক্ষমা হবে না। আপনি আজ থেকে প্রস্তুতি গ্রহণ করুন, আমাদের পক্ষ থেকে করজোড়ে অনুরোধ করছি। জাতির সংশোধনের জন্য এসেছি, বিশ্বাস করুন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো এতে বিশ্বাস ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করব না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে ধর্মের ব্যাপারে ফাঁকি দেব না, চূড়ান্ত সঠিক ধর্ম দেওয়ার প্রাণপণে চেষ্টা করব। অতএব জাতিকে আশ্বস্ত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি, মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেবের সাথে পরামর্শ করে আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে আকীদা আদর্শের পরিবর্তন ঘটিয়ে সুন্দর আমল করে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করে পরকাল সফল করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শুনুন, যেনা একটা নোংরা পাপ, যেনা একটা নেককার জনক পাপ, যেনা করলে সমাজে দুর্ভিক্ষ নেমে আসে, জেনা করলে সমাজে দুর্নীতি নেমে আসে, জেনা করলে এমন কতগুলি রোগ হয় যে রোগ অতীতে কোনোদিন হয়নি। জেনার মতো সমাজের মাটিতে আর কোন নেককারজনক নোংরা পাপ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিক্র বিল বিক্রে জিলদু মিয়া ও তাগরিবু সানা, অবিবাহিত নারী পুরুষ যদি চেনা করে তাহলে তাকে এক সোলাটি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আর সাহেব অবি সাহেব আর রাজম, বিবাহিত নারী পুরুষ যদি চেনা করে তাহলে তাকে ইট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে চেনাই লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ঢেল দিয়ে ইট দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে চেনাই লিপ্ত হয়েছে। এদেশের লাখো মানুষকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা কাজের মেয়ের সাথে চেনাই লিপ্ত হয়েছে, যারা বিবাহ করার পরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে, তারা বেঁচে থাকার সুযোগ হারিয়েছে। শুনুন, আমার দিকে লক্ষ্য করুন, পৃথিবীতে তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করা যায়, যদি এর চেয়ে বড় তিনটি পাপ আছে তাতে হত্যা করা হয় না। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শির, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শির। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শির হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শির হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শির হয়, গলায় তাবিজ ঝুলালে শির হয়, হাতে মাদুলি ঝুলালে গলায় তাবিজ ঝুলালে শির হয়, আঙ্গুলে অস্ত্রধাত্র আংটি লাগিয়ে দাঁত ভালো করার দাবি করলে শির্ক হয়, হাতে বালা দিয়ে দাঁত বাত ভালো হবে ব্যথা ভালো হবে এই দাবি করলে শির্ক হয়, জন্মদিবস পালন করলে শির্ক হয়, মৃত্যু দিবস পালন করলে শির্ক হয়, 16 ডিসেম্বর পালন করলে শির্ক হয়, 26শে মার্চ পালন করলে শির্ক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শির্ক হয়, শহীদ মিনারে ফুল চড়ালে শির্ক হয়, কবরকে মূল্যায়ন করলে শির্ক হয়, কবরে সিজদা করলে শির্ক হয়, কবরের কাছে কিছু চাইলে শির্ক হয়, নেতা নেত্রীর ছবিকে সম্মান করে ঝুলিয়ে রাখলে মূল্যায়ন করলে শির্ক হয়। এই দেশের মাটিতে অসংখ্য শির্ক রয়েছে, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শির্ক।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি। এক নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দুই নম্বর বড় পাপ হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য চলা। তিন নম্বর বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি। এই তিনটি পাপের কারণে মানুষকে হত্যা করা হয় না। অথচ এর চেয়ে নিম্নমানের বড় তিনটি পাপ আছে, তাতে মানুষকে হত্যা করা হয়। কিন্তু তিনটি পাপের দুইটি পাপ করার পরে বেঁচে থাকার সুযোগ আছে। তার একটা পাপের নাম হচ্ছে কেতাল বা হত্যা করা। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার পিতা মাতা আপনাকে হত্যা করে নিবে। তবে আপনার বাঁচার একটা সুযোগ আছে। আমার পিতা মাতা যদি বলেন যা হয়েছে হয়েছে, তুমি অন্যায় করেছো, তোমাকে আমি মাফ করে দিলাম, তাহলে আপনি বেঁচে যাও। অথচ আপনার বেঁচে থাকার সুযোগ হারিয়ে গেছে। এর পরেও বেঁচে থাকার একটা সুযোগ হলো আমার পিতা মাতা ছেড়ে দিলেন। এই জন্য আর একটা পাপের কারণে মানুষকে হত্যা করা হয়, সেটা হচ্ছে মুরতাদ। কেউ যদি ইসলাম ত্যাগ করে, কেউ যদি বলে কোরআন মাজিদকে মানি নেয়, কেউ যদি বলে জোহরের নামাজ মানি নেয়, তাহলে তাকে হত্যা করতে হবে। যদি কেউ কাজটি সরকারের পক্ষ থেকে হতে হবে, কোন ব্যক্তিগত লোকের পক্ষ থেকে নয়। শুনুন, সাত দিন তার বেঁচে থাকার সুযোগ আছে। সাত দিন যাবৎ তাকে বলতে হবে তোমার এই মন্তব্য ভুল হয়েছে, তুমি এখান থেকে ফিরে আসো। তোমার মন্তব্য ভুল হয়েছে, তুমি এখান থেকে ফিরে আসো। সাত দিনের মধ্যে যদি ফিরে আসে ভালো কথা, সাত দিন পার হয়ে গেলে তাকে হত্যা করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে অন্তত সাত দিন বেঁচে থাকার সুযোগ আছে। কথা ফেরত নিলে আজীবন বেঁচে যাবে। বলছিলাম হে উপস্থিত বৈঠকের তিনি মুসলিম ভাই বোন, তবে বিবাহ করার পরে কেউ যদি চেনা করে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আমার দিকে লক্ষ্য করুন, বুখারী মুসলিমের একটি হাদিস আপনাকে আমি অনুবাদ করে শোনাই। যাতে ইমরাতুল মিন গামে দিয়ে গামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহর নবীর নিকটে, এসে বলছে তাহের নিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন ইরজাই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মহিলা বলে আতুরাদুনি কামারা দত্তা মা জীবন মালিক, আপনি মা জীবন মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিচ্ছিলেন, আপনি কি আমাকে সেইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হল্লা বিনা সেনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, দয়া করে আমাকে ফিরিয়ে দিন না, আপনার দরবারে বিচার চাইতে এসেছি, আপনি আমার বিচার করে দেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে, এই যে এই হাতটা তালে দিই, তুমি বাড়ি যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও, বিচার করে দেব। মহিলা চলে গেল, যেদিন সন্তান প্রসব হয়েছে সেদিনই একটা পুরাতন কাপড়ে ন্যাকড়ায় জমা করে, মুসলিম শরীফের হাদিসে এসেছে সে একটা ন্যাকড়াতে জমা করে তাৎক্ষণিক বাচ্চাকে বিচারণে উপস্থিত। আল্লাহর নবী এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, দয়া করে আপনি বিচার করে দেন। আল্লাহর নবী দেখে একটু অবাক দৃষ্টিতে বলছেন ইরজাই, তুমি বাড়ি ফিরে যাও, বাচ্চাকে দুধ পান করাও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও, তোমার বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে দুই বছর দুধ পান করালো, দুই বছর পরে বিচারালয়ে উপস্থিত। অফিয়া দেখি কেসরত খুলজিন, এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে যে বাচ্চা খাদ্য খেতে পারে। আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন। ফাওয়াস্তাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, মুসলমানের একটা লোকের হাতে বাচ্চা সমর্পণ করে বলছেন সঙ্গী সাথী ইযহাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, ওয়াহবুল্লাহ আলা সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে হারছে মুহা, তোমরা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে একে দুনিয়া থেকে বিদায় করো। খালিদ বিন ওয়ালিদ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে মাটিতে নামিয়ে দিয়ে, গর্তে নামিয়ে দিয়ে বুক পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, পাতানার যাহা দাম পালাও আছে খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, চেনা কারণী মহিলার
গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এই বলে তিনি গালি দিলেন, নিন্দা করলেন। আল্লাহ রাসূল বলেন, না রে খালি খালি থামো, একে গালি দিও না, লাকা তাওবা লাও তাওবা সাইবো মাছিন লা গফিরা লাহু। এ এত আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চেয়েছে, আল্লাহর দরবারে এত তওবা করেছে, এর চেয়ে বড় পাপী যদি এরকম তওবা করে তাহলে তার পাপ ক্ষমা হবে, খালি তুমি একে গালি দিও না, এর চেয়ে বড় পাপী যদি এইভাবে তওবা করে তার পাপ ক্ষমা হবে। আল্লাহ রাসূল তার জানাজা দিলেন, তার গোসল দিলেন, তাকে দাফন কাফন করলেন। আপনাকে আমি এখনো বুঝাতে পারিনি, আল্লাহর নবী বললেন যে যে মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে, তার মানে তিনি বললেন এর চেয়েও বড় পাপী যদি এইভাবে ক্ষমা চায় তাহলে তার পাপ ক্ষমা হবে। না আপনাকে বুঝাতে পারলাম না, আল্লাহর নবী বলছেন যে এর চেয়েও বড় পাপী যদি এইভাবে তওবা করে তাহলেও তার পাপ ক্ষমা হবে। এতে তিনি কি বললেন, মানে এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে, এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে, এই কথা তিনি বুঝতে পারার পরেও শাস্তি রক্ষা করলেন না। এটুকু আমি আপনাকে বলতে চেয়েছি, জেনার মতো নোংরা পাপ থেকে বেঁচে থাকুন। আল্লাহর নবীর ওই বাক্য আমরা বুঝতে পারছিলাম না। আল্লাহর নবী বলছেন এতাহারাজুনা তাহারো জাল হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, এটা ফাসাদুনা তাফাসুদাল হেমারে ফিত্তারিকে, গাধা যেমন গাভীর সাথে খোলা মাঠে রাস্তাতে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন খোলা মাঠে গাভীর সাথে মিলে রাস্তাতে লজ্জা বুঝে না, নারী পুরুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই বাক্য বুঝতে পারছিলাম না। এখন আপনি বিএল কলেজের মাঠে দেখুন কিভাবে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে। আপনি সংসদ ভবনের এখন গিয়ে দেখুন যে বিশ্ব রোডের পাশে মিনিটে লক্ষ কোটি গাড়ি যায়, এই রাস্তার পাশে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে, যুবতী তার মাথা দিয়ে হাত রেখে হাত মাথা বুলাচ্ছে। এরূপ দৃশ্য তো স্বামী স্ত্রীর হয়, স্বামী তো স্ত্রীর উরু রানের উপরে মাথা রেখে শুয়ে থাকেন, এটা তো স্বামী স্ত্রীর দৃশ্য। তারা রাস্তার পাশে বসে এইভাবে জেনায় লিপ্ত হচ্ছে, কেউ তাকে কিছু বলে না, মনে হচ্ছে এটা একটা পশুর যুগ, বসবাস করে, কেউ কিছু বলে না। খুলনা শহরে কাপড়ের দোকানে ঢুকলে প্লাস্টিকের বডি তৈরি করে উলঙ্গ মহিলা করে স্তন উঁচু করে সাজিয়ে রেখেছে গেঞ্জি গায়ে দিয়ে, এই দোকানে এমপি প্রবেশ করে, এই দোকানে মন্ত্রী প্রবেশ করে, এই দোকানে দারোগা যারা জিএমবি ধরে বেড়াচ্ছেন তারা প্রবেশ করে, কেউ কিছু বলে না। আমরা তো মনে করি দারোগার জন্য উচিত তিনি ওই দোকানে ঢুকে এই লাঠি মেরে ওই প্লাস্টিকের ওই মহিলা বডিকে ফেলে দিয়ে বলবেন, কি করেছো, আমি করেছি তোমার তো, এই উলঙ্গ মহিলাকে দোকানে কেন সাজিয়ে রেখেছো, আশ্চর্য, কেউ কিছু বলে না, এটা কোন যুগ, কেমন যুগ, ভদ্রতা হারিয়ে গেছে, বিবেচনা হারিয়ে গেছে, মানুষের চিন্তা চেতনা হারিয়ে গেছে, আদর্শের পরিবর্তন করে, আকীদার পরিবর্তন করে, কোরআন এবং সহি হাদিস কোনো পথে চলার চেষ্টা করুন, এই দাবি নিয়ে মাঠে নেমেছি। আপনারা দাবিতে সাড়া দেন, এগুলো এমনিতে এসব দোকানপাট বন্ধ হয়ে যাবে, দোকানপাট বন্ধ হবে মানে এই উলঙ্গপনা বন্ধ হয়ে যাবে। যেদিন লোকের আকিদে ঠিক করতে পারবো সেদিন তাকে লাঠি দিয়ে ঠিক করা লাগবে না, সে এমনিতেই বন্ধ করে দেবে, এটা আমরা চাচ্ছি। বলছিলাম হে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই, তবে আপনি আপনার দোকানে টিভি চালু করেছেন, উলঙ্গ মেয়েকে নাচিয়ে ল্যাংটা করে নাচিয়ে টাকা ইনকাম করছেন, আপনাকে আমরা একটা সতর্কবাণী দিয়ে যাচ্ছি, এখানে শুকুরের গোশত আছে, এটা আপনি খাবেন না, এটা আপনার রুচি হয় না, এটা হারাম। আপনাকে বলে যাচ্ছি ওই যে উলঙ্গ মেয়ে সাজিয়ে টিভি দিয়ে টাকা ইনকাম করেছেন, চাউল কিনেছেন, ভাত রান্না করেছেন, এই ভাত ওই রুপি হারাম, এই ভাত খেয়ে বাদার কবুল হবে না। আমি আব্দুর রাজ্জাক বললাম, দেখি কোন মায়ের বেটায় ফটো উল্টে দিতে পারে, বলে গেলাম এই খাদ্য ওই রুপি, এই খাদ্য যেমন আরাম খাওয়া যায় না, রুচি হয় না, এই খাদ্য আপনার রুচি হওয়া উচিত নয়, এটাও আরাম খাদ্য, এর উপার্জন অন্যায় ভাবে এসেছে। আপনাকে আরো বলি এই উপার্জনে বরকত নেই, রুচি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস, কি বলি আপনাকে, কথার মধ্যে কথা চলে আসলো, রুচি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস,
রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। আপনি আমার দিকে লক্ষ্য করুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার মা একটা কাপড়কে দুই টুকরা করে অর্ধেক আমার পরনে দিল, অর্ধেক আমার গায়ে দিল, দিয়ে আমাকে নিয়ে রাসূলের কাছে নিয়ে গেলেন। তাহলে ছেলে মেয়েকে কোথাও নিয়ে গেলে সাজিয়ে নিয়ে যেতে হবে, এটা একটা দলিল। আর একটা হচ্ছে, আমাকে সাজিয়ে নিয়ে গিয়ে রাসূলের দরবারে গিয়ে বলছেন, হাজা খুয়ায় দে মৌকা, এই যে আনাস আপনার ছোট খাদে ফাদুল্লাহ, আপনি একটু তার জন্য দোয়া করুন। বাপ মায়ের উচিত ছেলে মেয়েকে পরহেজগার মানুষের কাছে নিয়ে গিয়ে একটু দোয়া নেওয়া। মরা মানুষের কাছে কবরে ও দিয়ে করতে পারে আশ্চর্য? আরে কবরে এখানে খানজান সাহেবের মাজার এখানে কেন, এই রেল লাইনের পাশে কেন, এরকম জায়গাতে হবে কেন? মরা মানুষটা কি করতে পারে? মোহাম্মদ সাল্লাম কিছু করতে পারেন না, অতএব এই ব্যক্তি কিছু করতে পারে না। ইনি আপনাদের দুয়ার মুখামুখি হয়ে আছে, জাতির উপকার করেছেন, আপনারা তার জন্য দোয়া করেন যে আল্লাহ তাকে বাঁচাও, তিনি আপনাকে বাঁচাবেন। মানে এটা কি আপনি ধরলেন? আজকে যে আল্লাহর নবী নিজে বলছেন, সারা পৃথিবীর মানুষকে বলছেন, শোনো পৃথিবীর নারী পুরুষ, জান্নাতে একটা জায়গা আছে যার নাম মাকামে মোহাম্মদ, সেই জায়গাটা আমি পাবো। লা তামবাগি লিআহাদিন মিনান নাস, পৃথিবীর কোন মানুষের জন্য সেই জায়গা শোভনীয় নয়, মাত্র একজন মানুষ আর আমি আশাবাদী সে লোকটা আমি। এরপরেও তোমরা সবাই একটু আল্লাহকে বলো তো, তোমরা সবাই একটু আল্লাহকে বলো তো যেন আমি জায়গাটা পাই। মনে হচ্ছে যেন আল্লাহ রাসূল ব্যস্ত হয়ে গেছে, তোমরা একটু বলো তো, তোমরা একটু বলো তো আমি যেন একটু জায়গাটা পাই, তোমরা একটু সবাই বলো তো। পৃথিবীর সব মানুষকে লাগিয়ে দিয়েছেন, আগানের পরে তোমরা একটু বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, হে আল্লাহ এই পূর্ণ দাওয়াতের আজানের প্রতিপালক, ওয়াসসালাতিল কায়েমা প্রতিষ্ঠিত সালাতের প্রতিপালক, আদে মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা, ওয়াসু মাকাম মাহমুদুল লাযী ওয়াদা, তুমি তাকে যে দেওয়ার ওয়াদা করেছো, আমরা সারা পৃথিবীর নারী পুরুষ তোমাকে বলছি তুমি একটু দেও। আল্লাহর রাসূল নিজে জোর করে জায়গাটা নিতে পারছেন না, অথচ আল্লাহ বলছেন যে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা ইয়াবাতাকা মাকাম মাহমুদা, আল্লাহ বলছেন যে তুমি তাহাজ্জুদ পড়ো, মাকামে মোহাম্মদ আশা করা যায় এটা তুমি পাবা। এরপরেও তিনি নিশ্চিত হতে পারছেন না, আর আপনার পীর সাহেব মরে গিয়ে আপনার উপকার করবে তা আশ্চর্য করবে। নবী নিজেই হারিয়ে ফেলছেন পাবেন কিনা, এত উল্টা চললে হয়? হে উপস্থিত বৈঠকের তিনি মুসলিম ভাই বোন, এবার আল্লাহর নবী যা করছেন সেটা দেখুন। আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা ইকসির মালাহু ওয়ালাদাহু ওয়াতিল উমরাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু, আল্লাহ তুমি আনাসকে দীর্ঘজীবী করো, আনাসের অর্থ সম্পদ বেশি করে দাও, আনাসকে ক্ষমা করো, আনাসকে মাফ করো, আনাসকে তুমি যে রুজি দিয়েছো তুমি রুজিতে বরকত দাও। কিন্তু আপনাকে আমি শেষ বাক্য বুঝাই, আনাসকে তুমি যে রুজি দিয়েছো, না বুঝাতে পারছি না, আনাসকে তুমি যে রুজি দিয়েছো তাতে তুমি বরকত দাও। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। আমার বক্তব্য যদি একটাও বাড়ি না নিয়ে যেতে পারেন তো কেটে নিয়ে যায়, তো রাস্তায় বলতে বলতে যায় যায়, 5,000 টাকা মাসে বেতন পান, এটা আপনার রুজি, এতে বরকত লাগবে, নইলে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 25 দিন যেতে না যেতে শেষ হয়ে যায়, এখনো 5 দিন আছে, কি করবেন? কর্জ নিতে নিতে। আর যদি বরকত থাকে, 1 মাস শেষ হয়ে যাওয়ার পরেও 1,000 টাকা থাকবে, মানে বরকত আছে। ধান 50 মণ পেয়েছেন, যদি রুজি, এটা রুজি, যদি বরকত না থাকে এটা আগে শেষ হয়ে যাবে। শুনুন দুটা কথা, মহিলারা তো কথা বুঝবে না, অনেক মহিলা একসাথে বসে আছে, হইচই করে বসে আছে। যদি তুমি আশাবাদী মহিলাদের নিকটে, আপনারা দয়া করে একটু মুখখান বন্ধ করুন, আপনাদের জন্য খুব ভালো হবে। তারা যদি বুঝতে না পারে, আপনি অন্তত কথাটা বুঝে যাবেন। সেটা হচ্ছে এই, আপনার স্ত্রী যখন ভাত রান্না করতে যাবে, চাউল যদি চুলার পাশে পড়ে যায় তাহলে সেটা যেন উঠিয়ে পাতিলে দেয়, যদি পাতিলে না দেয়, চাউল যদি পড়েই থাকে তাহলে বাড়ির বরকত চলে যাবে। আপনার স্ত্রী গামলা প্লেট পাত্র ধোয়ার জন্য
পেশাবের পায়খানা ট্রেনে নিয়ে গেছে, টিওয়ালের পাশে নিয়ে গেছে, এগুলোতে গিয়ে দেখছে যে এতে কিছু খাদ্য আছে, ভাত যদি খাওয়ার যোগ্য হয় উঠিয়ে রাখতে হবে, খাওয়ার যোগ্য যদি না হয় গরু ছাগল মুরগিকে দিতে হবে। আমি খুলনা শহরে বাস করি, আমার বাড়িতে গরুও নেই ছাগলও নেই মুরগিও নেই, তাহলে এই ভাত ছাদের উপরে ফেলে রাখতে হবে, পাখি এসে খাবে। যদি আপনার স্ত্রী না করে পেশাবের পায়খানার ডেরে ফেলে চলে আসে, আপনার বাড়ি থেকে বরকত চলে যাবে, আপনি রক্ষা করতে পারবেন না। আপনার স্ত্রীকে পাত্রের পাতিলের ডান দিকে চামচ ডুবিয়ে ভাত বের করতে হবে, নইলে পাতিলের বরকত থাকবে না। শুনুন আর একটু কথা, বাজার থেকে চাউল কিনে নিয়ে এসে যে পাতিলে বা যে বস্তাতে রেখেছেন, এই চাউল সম্পূর্ণ শেষ করে খাবেন না, শেষ করে খেলে বরকত কমে যাবে। এক বস্তা চাউল 20 দিন খাওয়ার পরে মাপবেন না যে দেখি কতটি আছে, যদি মাপেন তাহলে এখন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনার সাহেব তো আগে থেকে যে চাউল আছে সেটাতে যে পোকা লেগে যাবে, শেষ করে যদি না খাই তাহলে বস্তা থেকে বের করে ছেড়ে নিয়ে আবার তাতে ঢেলে রাখেন, কোন সময় এটা খালি করে শেষ করে খাবেন না। একাধিক সই হাদিস উল্লেখ করে এই চাউলটা রান্না করতে গেছে আপনার স্ত্রী, এটা মেপে নিয়ে যেতে হবে, যদি মেপে না নিয়ে যায় তাহলে বরকত কমে যাবে, বস্তাটা মাপলে বরকত কমে যাবে, আর রান্না করতে যেটা নিয়ে যাচ্ছে সেটা যদি মেপে না নেয় তাহলে বরকত কমে যাবে। কি কথা বোঝা যায় না? আমাদের দেশের নারী পুরুষ চাউল মাপে বটে, কিন্তু আটা মেপে রুটি তৈরি করে না, অনুমান ভিত্তিক করে, এটা ভুল হচ্ছে। আটাও একটা কিছু কি মেপে নিয়ে রুটি তৈরি করতে হবে, নইলে বরকত হবে না। বলছিলাম আমাদের অনুরোধ রক্ষা করুন। মহান আল্লাহ বলেন, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, আকিমুস সালাত লিযিক্রি, তোমরা সালাত আদায় করো আমাকে ডাকার জন্য। মহান আল্লাহ বলেন, ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে পাপ ও অন্যায় থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহ আকবার, নামাজে হচ্ছে আল্লাহকে ডাকা সবচেয়ে বড় মাধ্যম। হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতি উস্তা, তোমরা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো নির্ধারিত সময়ে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত নির্ধারিত সময়ে আদায় করো। এই বৈঠকের যত নারী পুরুষ আছেন অনুরোধ করে বলছি, 5টায় আসরের সালাত আদায় করিয়েন না, এটা ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহর মত নয়, বরং আপনার আমার নবী দুঃখ করে বলেছেন, সঙ্গী সাথী, মানুষ যেদিন মান নামাজ দেরি করে পড়বে সেদিন তোমরা কি করবে একটু বলো তো, তো বলেন কি করবো, তো তোমরা ওই সময় বাড়িতে নামাজ পড়ে নিবে, আসরের টাইম হয়েছে 3:30, আর আপনি নামাজ পড়তে গেলেন 5টায়, মানে ভেবেছেন কি রাসূলকে অপমান করে জান্নাত লাভ করা যাবে না। বলছিলাম সংক্ষিপ্ত বিবরণে, আপনাকে সালাত আদায় করতেই হবে। আল্লাহর নবী বলেন, মাছ তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের নিকটে, মানুষকে বলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, তারা যদি এই কথা মেনে নেয় তাহলে বলো, ইন্নাল্লাহ কাদ ফরাজ আলাইহিম 5 সালাওয়াতিন ফিল লাইলি ওয়াল ইয়াউম, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, আপনাদেরকে 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। অজু করে নামাজ পড়তে হয়, পানি নেই, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পশ্চিম বোঝা যায় না, দিনে পশ্চিমে সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে, পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সালাত আদায় করতে হবে, কারণ বশত কোনো কাপড়ই নেই, ইরাকের কোনো সুন্দরী মেয়েকে
জোর করে ধরে নিয়ে গিয়ে মার্কিন সৈন্য 10-15 জন ধর্ষণ করে, এরপরে নগ্ন অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করে। এই মহিলা যদি এই সময়ে নামাজের টাইম হয়ে যায়, তাকে এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। সালাত এমন একটা ইবাদত যার বদল চলে না, হজের বদল চলে, সিয়ামের বদল চলে, সালাতের বদল চলে না, সালাতের কাফফারা চলে না। এই জন্য তুই মাওলানা আশরাফ আলী থানভী হানাফি রাহিমাহুল্লাহ একটা ফতোয়া দিয়েছেন, যদি কেউ ফতোয়াটি ঠিক হয়নি, তিনি বলেন একটা মহিলার যদি অর্ধেক বাচ্চা প্রসব হয় আর অর্ধেক বাচ্চা প্রসব হতে বাকি থাকে, এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে অর্ধেক প্রসব বাচ্চাকে নিয়ে নামাজ পড়তে হবে। তিনি নামাজের কত গুরুত্ব দেখাতে চেয়েছেন। আমরা বলতে চাচ্ছি যদি একজন মহিলার প্রসাব বেদনা উঠে আর সে যদি সাদা বা রক্ত কিছু দেখতে না পায়, তাহলে বেদনা অবস্থাতেও তাকে সালাত আদায় করতে হবে। আর সে যদি এরূপ কিছু অনুভব করে তাহলে তার জন্য সালাত মা। আমরা বলছিলাম আপনারা সালাত আদায় করুন, সংক্ষিপ্ত বিবরণে বললাম আপনাদের সালাত আদায় করতেই হবে। তারপর সংক্ষিপ্ত বলি যারা সালাত আদায় করে না তারা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কুশলা, যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কাফের বলতে চেয়েছেন। এই জন্যই সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন কেউ যদি অলসতা করে এক অক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করতে হবে। ইমাম আহমদ হাম্বাল বলেন কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন কেউ যদি অলসতা করে এক অক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তার বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। চেয়ারম্যান লাগবে না, মেম্বার লাগবে না, অফিস আদালত কোর্ট কাছারি কিছুই লাগবে না, একজন নামাজ পড়ে একজন পড়ে না বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা বলছি এ অবস্থায় সে ব্যক্তি মহাপাপী হবে, আপনারা সালাত আদায় করুন। তারপরে সংক্ষিপ্ত কথা, কেউ যদি সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে না করে তাহলে কি হবে। একজন লোক মসজিদে ঢুকে দুরেকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, আল্লাহ রাসূল বললেন সাল্লে, তুমি সালাত আদায় করো। ফাইনা কালাম তু সাল্লে, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, আল্লাহ রাসূল বললেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। লোকটি আবার দুরেকাত নামাজ পড়ে আল্লাহ রাসূলকে সালাম দিল, আল্লাহ রাসূল বললেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আমি আপনাকে বলতে চাচ্ছি লোকটি তিনবার নফল নামাজ পড়লো, এরপর আল্লাহ রাসূল বলছেন তুমি নামাজ পড়ো, তুমি পড়োনি। আপনাকে আমি কি দিয়ে বোঝাই লোকটি যেভাবে নামাজ পড়েছিল সেই নামাজ রাসূলের পদ্ধতিতে হয়নি। তিনি যদি বলতেন হ্যাঁ তুমি তো নামাজ পড়েছ কিন্তু খুব একটা সুন্দর হয়নি, এইভাবে বললেও তো কিছু পাওয়া যেত, কিছুই টিকলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে বড় চোর হচ্ছে নামাজ চোর, গরু চুরিও চোর, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট চোর নয়, সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই যে নামাজ চুরি করে। সাহাবীরা বললেন আল্লাহ রাসূল এই ফেসরুক সালাত, মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে। আল্লাহ রাসূল বললেন মাল্লা মিতুর রুকু ওয়ালা সুজুদ আহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না সেই হচ্ছে নামাজ চোর। শুনুন এই মর্মে আজকের জন্য এই হাদিস বলছিলাম। একদিন আল্লাহ রাসূল বললেন আলী শুনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা সালাত আদায় করবে এত বেশি যে তোমাদের সালাত তাদের কাছে কিছুই নয়। শুনো তারা বেশি বেশি রোজা থাকবে, তোমাদের রোজা তাদের কাছে কিছুই নয়। তারা বেশি বেশি তাসবিহ তাহলিল করবে, তোমাদের তাসবিহ তাহলিল তাদের কাছে কিছুই নয়। এরপর আল্লাহ রাসূল বললেন ইন্নামা তাজিদুনা ফাক্তুলহুম, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের কুরবানি করো। বাইনামিন লাযরালমান কাতারাহুম, যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নাকি পাবে। হাদিস তো বুখারি মুসলিমের বিবেচনা আপনাদের কাছে দিলাম। আল্লাহ রাসূল এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে বললেন, এক শ্রেণীর রোজাদারকে হত্যা করতে বললেন, এক শ্রেণীর তাকবীর তাহলিলকারীকে হত্যা করতে বললেন। আমি আপনাকে বলতে চাচ্ছি না যে এই নামাজি সেই নামাজি, আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান। অতএব আপনি এটা বিবেচনা করুন। আমি আজকের জন্য এ পর্যন্তই সংক্ষিপ্ত সালাতের আলোচনা শেষ করছি।
পরবর্তীতে সময় সাপেক্ষে আপনাকে সালাতের বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে একটু সালাত কিভাবে আদায় করবেন এটা একটু দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। আল্লাহু আকবার বলার পূর্বে পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসুন। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস বলে বসবেন। গোফরানাকা বলে উঠবেন। পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবেন। পানি না থাকলে মাটি, পানি থাকার পরেও ঢেলা কুলুক নিয়ে আগে 40 পা হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, এমন যেন নোংরা বর্বর অপছন্দ কাজ করিয়েন না। এটা ঠিক নয়, আমরা হাসির কথা বলতে চাই না, তবে এরকম মানুষকে বলতে চাই যে ব্যক্তি বলছে কুলুক ধরে বেশি পবিত্রতা অর্জন করতে চাচ্ছে, তো তার স্ত্রীকে একটু বেশি পবিত্রতা করা লাগে না, অর্জন করা লাগে না। ভুল পদ্ধতিতে গেলে মানুষ বিপদে পড়বে, ভুল পদ্ধতিতে যায় না। পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন, পানি না থাকলে ভেলা কুলুক ব্যবহার করবেন। আল্লাহু আকবার বলে সালাত শুরু করবেন। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, মুখ দিয়ে কেউ যদি নিয়তি দোয়া উচ্চারণ করে তাহলে এটা বিদআত হবে। একটা কথা, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়, শিরক করলে আল্লাহকে হেয়তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়, বিদআত করলে নবীকে উপেক্ষা করা হয়, বিদআত করলে নবীকে হেয়তুচ্ছ করা হয়, বিদআত করলে সামনের ইবাদত কবুল হয় না। বিদআত চলে সামনের দিকে আর শিরক চলে পিছনের দিকে, শিরক ঠেকায় পিছনকে আর বিদআত ঠেকায় সামনের দিকে। কোনদিন যদি সময় হয় তাহলে আপনাকে শিরক বিদআতের আলোচনা বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। অন্তত আমি আপনাদেরকে এই বৈঠকে নতুন, আপনারা আমার বক্তব্য গ্রহণ করতে পারবেন কিনা আমি তা নিশ্চিত নই, এই জন্য আমি এইভাবে চলার চেষ্টা করছি। তবে সত্যিকারই দেখুন, যদি রাসূলের পদ্ধতি ফেল করেন তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না, যদি রাসূলের নীতি পথ পন্থাকে ফেল করেন তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। এজন্যই আমরা বারবার আপনাদেরকে বলতে চাই, মাননীয় মহতারাম আমির জামাতের সাথে পরামর্শ করে আহল হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলে আকীদা আদর্শের পরিবর্তন ঘটিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। আমাদের সাথে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আত্মহারিক পত্রিকা। আমরা মনে করি এ দেশের ভ্যান চালকগুলো তাহারিক পত্রিকা পড়া উচিত। আপনারা যারা কিছু অর্থ সম্পদ রাখেন তারা ব্যক্তিগত হিসাবে আত্মহারিক পত্রিকা সংগ্রহ করে পড়ে আমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন। আল্লাহ আকবার বলে সালাত শুরু করবেন, হাত এই কানের পাশে নিয়ে যাবেন, এইভাবে উঠাবেন না। আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, দুই পায়ের গোড়ালি এক জায়গায় করবেন না। মহিলা তালিমে বৈঠকে মহিলা বলেছে, এটা নেহায়েত অন্যায় কথা বলেছে। মহিলা বলছে যে বুবু বলতে কেন, তবুও বুবু বলেছে বলে বলছি, এটা রাজশাহী চাঁপাই নবমজার ভাষা বুবু, আপনারা বুঝেন কিনা। বলছে মহিলা বৈঠকে তাল দিতে যায়, বুবু নামাজে যখন দাঁড়াবে বুবু তখন দুই পায়ের গোড়ালিকে এইভাবে জমা করে দাঁড়ায়, কেননা দুই পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখে রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে থাকবে বুবু, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে, সে বোখারির বরাত দিতে এক টুকু দ্বিধা বোধ করে না, পরোয়া করে না, 5 পয়সা দাম নাই শরীয়তের দাম, শরীয়তে সে 5 পয়সা দাম দেয় না, এইভাবে সে পরকাল কিনতে চায়, অসম্ভব। এইভাবে হাত উঠিয়ে ডান হাতের কবজির উপরে, ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, বুকের উপরে রাখবেন। মাননীয় মহতারাম আমির জামাত সালাত রাসুল লিখেছেন, এ দেশে সবচেয়ে গ্রহণীয় উন্নতমানের নামাজ শিক্ষা সালাত শিক্ষা বই, এখানে দেখুন কতটি হাদিস উনি পেশ করেছেন বুকের উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি আদৌ ঠিক নয়, তারাও বলেন ঠিক নয়। অতএব আপনি সঠিকটা মানুন, আমরা আপনাকে আসলে ক্ষিপ্ত করতে চাই না, আপনাকে আসলে পরকালমুখী করতে চাই। আমরা যেমন জান্নাত পাওয়া চাই আপনাদেরও তেমন জান্নাত পাওয়া চাই, আমরা যেমন জাহান্নাম থেকে বাঁচতে চাই আপনারা তেমন বাঁচা চাই।
এইভাবে বুকে হাত বেঁধে সানা পড়ো, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ো, তারপরে বিসমিল্লাহ বলে যে কোনো একটা সূরা পড়ো, এরপরে আবার হাত খুলে দিয়ে আপনি হাত এই পর্যন্ত উঠিয়ে আল্লাহ আকবার বলে রুকুতে যান। ওই সমস্ত হাত উঠিয়ে এইভাবে রডের মতো সোজা করে রাখবেন, আঙ্গুলগুলি খুলে খুলে রাখবেন, হাত উঠে হাত রেখে পিঠটা সোজা করে রেখে দোয়া করুন, এরপর উঠে আসেন সামিল্লাহ বলে মানে হামিদা বলে হাত উঠান। প্রায় 450 সাহাবী থেকে প্রায় 300 অধিক ঊর্ধ্বে হাদিস রয়েছে, হাতে হলে উঠাতে হবে, হাত উঠাতে হবে না মরবে, একটি অগ্রহণীয় হাদিস। আপনি বিবেচনা করুন, হাত উঠিয়ে দাঁড়িয়ে থেকে, হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থেকে দোয়া করে আপনি সিজদায় চলেন। একটি কথা, এতদিন থেকে যেভাবে সিজদা করছিলেন এইভাবে করবেন না, নাক কপাল আর একটু আগিয়ে রাখবেন যাতে করে পিঠের লম্বা হাড় মেরুদণ্ড একবারে সোজা হয়ে থাকে। হাত উঠে কানের পাশে অথবা কাঁধের পাশে আঙ্গুল জমা জমা করে রাখবেন, কোনো এভাবে উঠিয়ে রাখবেন। নারী পুরুষ একই ব্যাপার, পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। তালিমি বৈঠকে এখানে অন্যায় করা হচ্ছে, তালিমি বৈঠকে মহিলাকে এইভাবে বলা হচ্ছে, যখন তুমি সিজদা করতে যাবে হাতি যেমন মাটিতে পড়ে যায় সেইভাবে তুমি মাটিতে পড়ে গিয়ে বুকতে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করবে। যদি তুমি বুকতে উরু থেকে পৃথক রাখো তাহলে স্তন ঝুলন্ত থাকবে, এটা পর্দার ব্যাঘাত ঘটবে। এত নোংরা কথা আমরা বলতে চাই না। নারী পুরুষের সালাত একই ব্যাপার, আপনারা আজকে বই সংগ্রহ করে পড়ে দেখুন, সবারই পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে হবে, এটাই বিষয়। আপনি সুন্দর করে সিজদা করে আবার সিজদা থেকে উঠে দোয়া করে আবার সিজদা করে সালাত শেষ করুন। আমরা আপনাদেরকে রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাননীয় মহতারাম আমিরে জামাত চলে এসেছেন, আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না। ছয় তাকবীরে ঈদের নামাজ সহি কিনা? ছয় তাকবীরে ঈদের নামাজ পড়ার কোনো বর্ণনা নেই, ছয় তাকবীরে ঈদের নামাজ পড়তে হবে এর কোনো হাদিসই নাই। আমরা আপনাদেরকে বিষয়টি দেখার জন্য আর পড়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, 12 তাকবীরেই ঈদের সালাত আদায় করতে হবে। আমাদের দেশের পীর মুরিদ যেভাবে হালকায় জিকির করে, হালকায় জিকির এটা রাসূলের পদ্ধতি নয়। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাকে চুপে চুপেই জিকির করতে হবে, এককভাবে জিকির করতে হবে, সমষ্টিগতভাবে নয়। এটা রাসূলের সুন্নাত নয় এইভাবে জিকির করা, রাসূলকে উপেক্ষা করা। বিবেচনা করুন, নাভির নিচে ও হাত বাঁধা, আচ্ছা ঠিক আছে, ওটাতে জানছেন নাভির নিচে নয়, বুকের উপরে হাত বাঁধতে হবে। প্রায় 4টি সহি হাদিস আছে নাভির নিচে, এই বিষয়ে তাহরিক করুন, সালাত রাসুল করুন, সব বিস্তারিত জানতে পারবেন। যাওয়ার সময় সবাই একটা করে সালাত রাসুল নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। হুজুর, ইসলামের নামে অনেক দল, আমরা যাব কোথায়? আমরা কোথায় যাবেন আপনি? আমরা এতক্ষণ পর্যন্ত কি বলছি? আজকে এই বিষয়ে আপনাদের কে মহতারাম আমির জামাত খোরাক দেবেন ইনশাল্লাহ। আজকে যে জন্য এসেছেন আমরা আশাবাদী যে আপনারা খোরাক পাবেন এবং কোন দিকে যাবেন, এটা আপনাদের পথ বের হয়ে গেছে ইতিমধ্যেই, আরো যাবে ইনশাল্লাহ। বর্তমানে ইসলামী বীমা নামে যেসব বীমা চলছে, এই 200 আগে ওটা কোন মাসে যেন, আমরা সর্ব ধরনের যত বীমা আছে, যত ইন্স্যুরেন্স আছে, ডেস্টিনি হোক বা চিজিয়ান হোক, তার সব বিস্তারিত বিবরণ আত্মহারি পত্রিকায় দিচ্ছি। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তোমার বড় রহমতের আশাধারি হয়ে বলছি, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ হাসপাতালে ও বাড়িতে আছি তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো। আল্লাহ, এই বৈঠকে যত নারী পুরুষ উপস্থিত হয়েছে তাদেরকে এই আল হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলার তুমি তৌফিক দান করো। তুমি তাদের অন্তরকে খালেক করে দাও, তুমি তাদের অন্তরকে পরিষ্কার করে দাও, তুমি তাদেরকে সঠিক আকীদা করে আদর্শের পরিবর্তন ঘটিয়ে তোমার রাসূলের নীতি অনুপাতে চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এই দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।